জয় শিবতানী, জয় ভবানী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অনন্ত মোরের সঙ্গে বৈঠক করলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে অনন্ত মোরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনন্ত মহারাজ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদের বৈঠক। ভোটের আগে থেকেই বেছুরো অনন্ত মহারাজ। আর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মধ্যে বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। এর আগেই কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অনন্ত মহারাজ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তার। এরপর আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছে। ভোটের আগে থেকেই বেসুরো ছিলেন অনন্ত মহারাজ। আর এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বৈঠক হলো।